পৌঁছে গেছে সেই ঘটনাস্থলে, যেখানে আজ সকালে ইডিদের বাধার সম্মুখীন হতে হয়েছিল, অর্থাৎ সন্দেশখালী সর্বেরিয়ায়, যেখানে শেখ শাহজাহানের বাড়ি রয়েছে। সেখানে কিন্তু আজ ইডির তদন্ত, ইডির আধিকারিকরা তদন্ত চালিয়েছিল এবং সেখানে যেতেই কিন্তু ইডির আধিকারিকদের রীতিমতো মারমার কাটকাট অবস্থার সম্মুখীন হতে হয়। গ্রামবাসীরা তাদের উপর চড়াও হয় এবং অভিযোগ অনুযায়ী যারা চড়াও হয়েছিলেন তাদেরকে শেখ শাহজাহানের অনুগামী বলেই কিন্তু জানা যাচ্ছে। আর এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে গেছে আমাদের প্রতিনিধি সিরাজুল এবং তার কাছ থেকে আমরা আবারও বিস্তারিত জানবো। সিরাজুল, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো, তুমি এই মুহূর্তে সেই ঘটনাস্থলে রয়েছো, শুরুর থেকে জানতে চাইবো তোমার কাছ থেকে যে মূলত কি হয়েছিল আর কখন এবং কিভাবে এই ঘটনা এতটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করলো। আগে জেনে রেখে সিবিআই ইডি আধিকারিকরা কিন্তু বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু হানা দিচ্ছে, এখান পর আমরা দেখে আসছি। কিন্তু আজ সকাল পৌনে আটটা নাগাদ ইডির আধিকারিক 7 সদস্যের একটি দল, প্রতিনিধি দল শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু হানা দেয়। সেখানে কিন্তু যায়, সেখানে কিন্তু শাহজাহানকে ডাকাডাকি করে, সে মতো অবস্থায় গ্রামবাসীরা কিন্তু উপচে পড়ে সেখানে। সেখানে কিন্তু গ্রামবাসী এর আগে কিন্তু শুভেন্দু দুবে 30 ডিসেম্বর শুভেন্দু দুবে যে বসিয়েটে এসেছিলেন, সে বসিয়েটে আসাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো এই ঘটনা বলে মনে করা হচ্ছে। কারণ সুগন্ধ অধিকারের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে উস্কানিমূলক কথাবার্তা সাধনের বিরুদ্ধে বলেছিলেন এবং তিনি কিন্তু শুধু সুগন্ধ অধিকারী না, জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যারা জেলে ঢুকেছে এই নিয়ে প্রসঙ্গ নিয়ে কিন্তু অনেক কথা তুলে ধরেন সেই জনসভাতে। সেখানে কিন্তু অনেক কটূক্তি কথাবার্তা কিন্তু শাহজাহান শেখ শাহজাহানকে বলেন এবং বলেন শেখ শাহজাহানের আসল রূপ আমি চেহারা খুলে দেবো এবং বিভিন্ন রকম কথাবার্তা, তারা অবৈধ সম্পত্তি আছে বিভিন্ন রকম কথাবার্তা এবং শেখ শাহজাহানকে জেলে ঢোকাবো, এইসব কটূক্তি কথাবার্তা কিন্তু শুভেন্দু অধিকারী সেই জনসভাতে কিন্তু বলেছিলেন। তারপর পরে পরে কিন্তু শেখ শুভেন্দু অধিকারী কিন্তু সেই রীতিমতো কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতৃত্ব মহল থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তাদেরকে কিন্তু এখানে শেখ শাহজাহানকে পাঠিয়েছে, একটা চক্রান্ত ভাবে কাজ করেছে, এটা কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। যার কারণে কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে পথে নেমেছেন যে না জানিয়ে তথ্য না নিয়ে ইডি আধিকারিকরা কেন এখানে এসে পৌঁছেছেন, সেই নিয়ে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন। টিকে টিকে বিক্ষোভ শুরু হয়েছে। এখন কিন্তু এখানকার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সর্বেরিয়া, ঠিক যেখানটায় ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু এখন থমথমা পরিবেশ, শান্ত পরিবেশ, কোনো সমস্যা কিছু নেই, প্রশাসন এখানে আছে, আধিকারিকরা আছেন এবং সবাই এখানে জনশূন্য এলাকা হয়ে আছে, এখানে কোনো সমস্যা যে এখানে আপাতত শান্ত এলাকা পরিবেশ তৈরি হয়ে আছে। দিশা সিরাজুল, আরেকটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, যে এই যে গ্রামবাসীরা, অর্থাৎ এক কথায় বলতে গেলে অভিযোগ অনুযায়ী শাহজাহান শেখের অনুগামীরা তাদের ওপর, অর্থাৎ ইডির আধিকারিকদের ওপর হামলা চালায়, তো এই মুহূর্তে তারা কেউ নেই, অর্থাৎ ইডির আধিকারিকরা সেখানে মজুদ নেই, তো সেই হিসেবে এরকম কোনো সম্ভাবনা আছে কি যে শেখ শাহজাহানের বাড়িতে হয়তো এই রেশন দুর্নীতি সংক্রান্ত কোনো নথিপত্র রয়েছে যেগুলো হয়তো এই মুহূর্তে ইডির আধিকারিকদের অনুপস্থিতি সেই নথিপত্রগুলো সরাতে পারে এই শাহজাহানের অনুগামীরা, এ ধরনের কোনো সম্ভাবনা রয়েছে? তদন্ত সাপেক্ষে যেটা আমরা স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি সেটা এই মুহূর্তে সেরকম কোনো প্রস্তুতি এখানে নেই। এখানে কিন্তু প্রশাসন আধিকারিকরা ভর্তি হয়ে আছে, বিশেষ করে নেজার থানা, সন্দেশখালী থানা এবং বিভিন্ন 4টে থানার প্রশাসন আধিকারিকরা এবং জেলার পুলিশ আধিকারিকরা অর্থাৎ এসপি ডক্টর জবি থমাসকে, তিনি কিন্তু ঘটনাস্থলে আছেন, পাশাপাশি কিন্তু এডিশনাল এসপি সৌতম ব্যানার্জি, তিনি কিন্তু ঘটনাস্থলে আছেন। এতগুলো আধিকারিক থাকা সত্ত্বেও সেইগুলো পাই লুকানোর চেষ্টা কিন্তু সেখানে কোনো মতে সম্ভব না, কারণ প্রশাসন পুরো এরিয়াটা ঘিরে রেখেছে এবং পুরো চাদরটা দখল করে রেখেছেন প্রশাসনিকরা, সেই ছবি ধরা পড়ছে। কিন্তু এই দেখতে পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রে যেটা জানতে পাওয়া যাচ্ছে এখন ওই ধরনের কোনো চিত্র কিন্তু এখনো কোনো পাওয়া যাচ্ছে না, ওই ধরনের কোনো খবর এখান থেকে কোনো কিছু এখন পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু তদন্ত সাপেক্ষ সেটা পরবর্তী সময় বলতে পারবে যে কি সমস্যা হবে বা কি তদন্ত করে তদন্তকারী কি পাবেন না পাবেন সেটা বলা ভালো এবং সময় সাপেক্ষ। দিশা সিরাজুল, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে শেখ শাহজাহানের বাড়িতে এ ধরনের ঘটনা ঘটে গেল, তো এই মুহূর্তে শেখ শাহজাহানের পাশাপাশি তার পরিবারের বাকি সদস্যরা এই মুহূর্তে কোথায় রয়েছেন? দেখো এই মুহূর্তে কিন্তু এলাকা পুরো থমথমে এলাকা হয়ে আছে, বাড়ির পরিবারের সবাই কিন্তু বাড়িতেই আছে, তারা কিন্তু কেউ এখন বিচ্ছিন্ন নেই বা পালায়নি, সবাই কিন্তু বাড়িতেই আছে, এমনই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্র থেকে। দিশা, এ বিষয়ে শেখ শাহজাহান তিনি কি বলছেন? এখন কোনো মন্তব্য করতে চাইছেন না, তিনি জানছেন আধিকারিকরা আসুক, তারা বসুক, সুস্থভাবে আসুক, সঠিক নিয়ম মেনে আসুক, তবে আমরা তাদের সঙ্গে বসবো, কথা বলবো।
একদমই, ধন্যবাদ সিরাজুল এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো যেমনটা আপনারা ইতিমধ্যেই শুনলেন, কলকাতার পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু বিভিন্ন জায়গায় ইডির আধিকারিকরা কিন্তু জোর তদন্ত চালানো শুরু করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সন্দেশখালীর সর্বেরিয়ায় যখনই তারা পৌঁছলেন, অর্থাৎ ইডির আধিকারিকরা যখনই পৌঁছলেন, তখন কিন্তু তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়। আর এটা কিন্তু বলতে গেলে এক নজিরবিহীন ঘটনা গোটা বাংলায়। এর আগে কিন্তু এবার এরকম বহু তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা, কিন্তু তাদেরকে এই ধরনের বিপজ্জনক বা মারণাত্মক বাধার সম্মুখীন কিন্তু কখনোই হতে হয়নি।